আমার এই বাইকটি এফাসিআরটিআর 4V 2018 মডেল। 2020 সালের সেপ্টেম্বর মাস থেকে 2024 সালের অগস্ট মাস পর্যন্ত আমি মোট 46,000 কিলোমিটার চালিয়েছি, এবং 46,000 কিলোমিটার চালানোর পরে টায়ারের বর্তমান অবস্থাটা দেখুন। অবস্থা খুবই ভয়াবহ। এটার টপ কভার পুরোটা ক্ষয় হয়ে যাওয়ার পরে এখানে আরও তিনটে ফ্লাই আছে, টোটাল 4 ফ্লাই টায়ার। তো চাকাটা রানিং অবস্থায় ব্লাস্ট হয়েছে, স্পিড কম ছিল, যার কারণে কোনো সমস্যা হয়নি। তো মানে ব্লাস্ট হওয়ার আগ পর্যন্ত এই টায়ারটা আমি ইউজ করেছি। তো এটা দিয়ে আরও 4-5,000 কিলোমিটার চালানো যেত। এটা না যাওয়ার কারণ হচ্ছে আমি সামনের ব্রেকটা বেশি ইউজ করি, আর পিছনের ব্রেকটা কম ইউজ করার কারণে পিছনের চাকাটি এখনও ভালো আছে, সম্ভবত 5,000 কিলোমিটার চালানো যাবে। তবে এটার কোনো বিট নেই, টপ কভার তাও শেষ পর্যায়ে আছে। এটা দিয়ে আরও 5,000 কিলোমিটার চালাবো। তো এখন এই গাড়িটির জন্য আমি একটা টায়ার কিনেছি, আমার প্ল্যান ছিল আমি MRF টায়ার কিনবো, কিন্তু দোকানে যাওয়ার পরে দোকানদার আমাকে একটু ডাইভার্ট করলো। রূপসা টায়ার কেনার জন্য রিকোয়েস্ট করলো, জিজ্ঞেস করলাম এটা কোন কোম্পানি, বলছে এটা RFL। তো RFL-এর প্রতি বাংলাদেশের মানুষের একটি আস্থা আছে, ওই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলাম RFL একটা টায়ার নিয়ে দেখি। আর টায়ারের যে কম্পাউন্ডগুলো উপরের, এগুলো আমার থেকে সফট মনে হয়েছে। আমার কথা হচ্ছে টায়ার দিয়ে আমি 40-50,000 কিলোমিটার চালাবো, বিষয়টি এরকম না, আমি টায়ার দিয়ে 30,000 কিলোমিটার চালাবো, বাট আমার ব্রেকিংটা ভালোভাবে হতে হবে। কম্পাউন্ড যদি সফট না হয় তাহলে কোনোভাবে গাড়িটা ভালো ব্রেকিং হবে না, স্কিড করবে। তো এটা আমি হাত দিয়ে ধরার পর বুঝতে পারছি এটা সফট কম্পাউন্ডের। এরপরে আমি সিদ্ধান্ত নিলাম আমি একটা রূপসা টায়ার ব্যবহার করে দেখি, এটা বাংলাদেশি RFL ব্র্যান্ড। তো পরিবর্তন করে এনেছি, প্রচুর বৃষ্টি ছিল, আমি তাই আপনাদেরকে ওই অ্যাসেম্বলির ভিডিওটা দিতে পারি নাই। আমি টায়ারটি লাগিয়েছি রূপসা, আর আপনাদেরকে একটা কথা বলে নিই, এটার সাইজ হচ্ছে 90x90x17। তো এখন টায়ারটি পরিবর্তন করার পরে আমি 3 কিলোমিটার চালিয়েছি। টায়ারের ফিডব্যাক সম্পর্কে আপনাদেরকে অবশ্যই ধারণা দিব, এক সপ্তাহের ভিতরে আপনাদেরকে একটা ধারণা দিব টায়ারটির ফিডব্যাক কীরকম। তবে প্রাইস আমার থেকে কিছুটা কম মনে হয়েছে, এটার এই টায়ারটির প্রাইস নিয়েছে 2700 টাকা, আমাকে একটা জেল দিয়েছে, জেল সহ 2750 টাকা দিয়েছে। আর এই টায়ারটির ওয়ারেন্টি হচ্ছে 2 বছর, 2 বছর ওয়ারেন্টি আছে। এর ভিতরে কিছু হলে তাহলে বিষয়টা ওরা দেখবে আর কি। তো মোটামুটি ভালো লাগতেছে, এটার ফিডব্যাক আপনাদেরকে অবশ্যই জানাবো। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন, ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।